নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই ময়ূর রান্না বাড়ি চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা স্পেশাল পিঠে বানাবো, একদমই নতুন আর একদমই অন্য স্বাদের। তো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। তো পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। তো ফার্স্টে আমি ময়দাটা নিয়ে নেবো। আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন করে মিশিয়ে নেবো। এবার একটা ডিম ভেঙে নিচ্ছি, ব্যাটারটা হয়ে গেছে, খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এটা এরকম ঘনত্বের হয়েছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ মতন তেল দিয়েছি কড়াইতে, সাদা তেল দিয়েছি। তো এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, ধনে পাতা আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি খুব ভালো করে একবার মিক্স করে নেবো। আমি এখানে গাজরটা গ্রেট করে দিয়েছিলাম, তোমরা চাইলে কুচিও দিতে পারো। এবার দিচ্ছি সিদ্ধ করা আলু, দিয়ে একবার খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। এটা একদমই নতুন আর একদমই ইউনিক, এটা টিফিন হিসাবে যদি দাও বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে, ছোট থেকে বড় সবাই খুশি হবে, বাচ্চা কেন। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি, আর অবশ্যই যদি রেসিপি ভালো লাগে লাইক করে দিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ডিম নিয়েছি ভেঙে, আর দিয়েছি নুন আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লোর। এটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবার পুরগুলো দিয়ে দেবো। এবার একটা করে রুটি নেব, আর এই যে ব্যাটারটা করে রেখেছিলাম আমি, যে পুরটা করেছিলাম সেই আলুর পুরটা অল্প করে দিয়ে দিয়েছি। এখানে চিজ রেখেছি, এই চিজ একটু করে গ্রেট করে দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে রোল করে নেব। একটা হয়ে গেল, আমি এইভাবে সবগুলো করে নেব। তো আমি এগুলো সব বানিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে ভেজে নেব। এখান থেকে একটা করে নিচ্ছি, আর এখানে যে ডিমের ব্যাটারটা যে আমি আগে হাতে রেখেছিলাম, ব্যাটারটা খুব ভালো করে দেখে কোট করে নেব, সাবধানে করতে হবে, জাস্ট একটু পানি দিলেই হবে। হয়ে গেছে, এবার এখানে ব্রেড ক্রাম্বসের সাথে আমি এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এবার এগুলোকে ভাজবো, ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি বাটার, এটা বাটার দিয়ে ভাজবো আজকে। এবার এখান থেকে এগুলো ভেজে নেব হালকা করে।
হালকা হাতে একটু উল্টে পাল্টে দেবে, খুবই সাবধানে উল্টাতে হবে। তো বন্ধুরা আজকে একদমই নতুন রকমের আমি এটা পিঠে বানিয়েছি, একদমই নতুন আর অন্য রকম টেস্ট। তো আশা করি তোমাদের এটা ভালো লাগছে, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও এইভাবে। তো চলো, এগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে তুলে নিই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো আমি এইভাবে সবগুলো ভেজে নেব। তো আমি এগুলো সব ভেজে নিয়েছি, তো এবার আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো দেখো ভিতরে চিজটা পুরো গলে গেছে আর এটা খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আমি টেস্ট করে বলছি এটা কেমন হয়েছে। তো রেডি হয়ে গেছে আমাদের গরম গরম একদম নতুন স্বাদের একটা পিঠে। তো আমি এবার খেয়ে বলছি এটা কেমন হয়েছে। জাস্ট অসাধারণ, একদম অন্যরকম খেতে। তো তোমরা অবশ্যই আবার বানিও, আবার নতুন ভিডিওতে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।